আইভালাম আলাইকুম কেমন আছেন আপনার সাথে আশা করি সকলে ভালো আছেন আজকে আইবুর একটি আপডেট জাফসারগৃহ নিয়ে আমি আপনাদের মধ্যে বসেছিলাম আর সেটা হচ্ছে নিরাপত্তা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি পি এস টি জাফসাগ্রহ হাজার বিশ তো এই ভিডিওতে আমি এই হচ্ছে যে জাফসারগুলোটি হয়েছে তো পুরো বিস্তারিত আলোচনা করবো তো এখানে হচ্ছে আপনি এখান থেকে অনলাইন যে আবেদন করতে পারবেন এবং হচ্ছে এখানে অফিসিয়াল যে ইউনিজটি এখানে দেওয়া আছে তো এসব সব কিছু বিস্তারিত দেখার জন্য অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট দিয়ে রাখব ও থেকে আপনার সরাসরি এই ওয়েবসাইটে এসে বিস্তারিত দেখে নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আরেকটা কথা না বললে না সেটা হচ্ছে যে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বাসা থেকে লিঙ্কটি বাজিয়ে দিন যাতে করে সকল ধরনের যে আপডেট যে জবসাগুলো আমি দিয়ে থাকি সবার আগে পেয়ে যান আর হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এখানে জননিরাপত্তা বিভাগে এসএসসি বাসে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা থেকেই তো এখানে বলা হয়েছে যে পিএসডি ব্যবসাগুলো দুই হাজার বিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রা জনপ্র নিরাপত্তা বিভাগের পদে সরাসরি জনগণের নিয়োগ দেওয়া হবে জননিরাপত্তা বিভাগের অফিস সহায়ক পদে পাঁচজনকে নিয়োগ দেবে পদে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন তা আগ্রহী যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত যে বিজ্ঞপ্তিটি এটা বিস্তারিত দেওয়া হচ্ছে তো এখানে যে প্রথম যে পদটি দেওয়া হচ্ছে অফিস সহায়ক এবং পথ সংখ্যা এখানে পাঁচটি দেওয়া হচ্ছে এবং শিক্ষাকরতা এসএসসি পাস আপনারা এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন এবং বিতল দেওয়া আছে হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং আপনি যেভাবে আবেদন করবেন সেটা হচ্ছে যে আবেদনের যে নিয়ম আগ্রহী প্রার্থীকে অনলাইনে পিএসডি টেডুকডু বিডি এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবে আপনাদের সুবিধা এই ওয়েবসাইটে আপনার ভিজিট করে এখানে অ্যাপ্লাই যে বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনারা আবেদন করে নিতে পারবেন এবং আবেদনের যে শুরুর সময় এখানে দেওয়া আছে চব্বিশ মার্চ দু হাজার বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের যে শেষ সময় সেটা হচ্ছে তেরোই এপ্রিল দুই হাজার বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এবং বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি যেটা সংক্ষিপ্ত এখানে উপরে আলোচনা করলাম এখানে বিস্তারিত আর ওখানে দেওয়া আছে এবং অনেক বিষয় এখানে দেওয়া আছে কীভাবে আবেদন ফর্ম পূরণ করবে কীভাবে টাকা পেড করবেন সব কিছু সেখানে দেওয়া আছে তো এ ছোটো হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে অবশ্যই ভিজিট করে বিস্তারিত দেখে নেবেন তো এছাড়া আজকের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এরকম মূল্যবান মতামত অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের পাশাপাশি এখন বাজিয়ে দিন যাতে করে সকল ধরনের যে আপডেটেড অবসাইটগুলো হয়ে থাকে সবাইকে আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে